আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা হয়তো একটি ভিডিও আমাদের দেখে অনেকেই আশাহত হয়েছেন, সেটা আমাদের তথ্যগত ভুল হয়েছিল, সেজন্য আপনাদের কাছে সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলে ক্ষমা প্রার্থী। আমাদের কাছে একটি নিউজ আসছিল যে যে নিউজটি আপনাদের কাছে আমরা প্রচার করেছি, যেহেতু মানুষ মাত্রই ভুল, আমরা সেই তথ্যটি ক্রস চেক না করার ফলে, তথ্যটি আমরা যাচাই বাছাই না করে আমাদের এক সহকর্মীর নিউজটি দিয়ে আমরা খুবই লজ্জিত হয়েছি, সেজন্য আপনাদের কাছে আমরা ক্ষমার প্রার্থী। আপনারা যারা আমাদের এই খবরের নিউজটি দেখে অনেকে আশাহত হয়েছেন, অনেকে হয়তোবা বাংলাদেশ বিমান অফিসে গিয়ে অনেকে ঝামেলার ভিতরে পড়েছিলেন, সেজন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমাদের এক সাইফ বাংলা টিভির নিউজ প্রেজেন্টেটর, আমাদের এক সহকর্মী ভাই, সে একটি নিউজ দিয়েছিল, সেই নিউজের তথ্যটি আমরা যাচাই না করে আপনাদের কাছে প্রচার করেছি, সেজন্য আপনারা হয়তো অনেকেই মনে ব্যথা পেয়েছেন। তাই আপনাদের নিকট আমি সাইফ বাংলা টিভি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনাদের জন্য আমরা কষ্ট করে, যারা আমাদের নিউজ চ্যানেলটি সবসময় ফলো করেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের জন্য আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা সাইফ বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদের নিকট প্রচার করে থাকি। আপনাদের একটি ভুলের কারণে হয়তোবা অনেকেই মর্মাহত হয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমরা খুবই দুঃখিত। ভুল বলতেই মানুষেরই ভুল হয়, শয়তানের কোনো ভুল হয় না, তাই আমরা মানুষ হিসেবে ভুল হয়েছে আমাদের। তাই আপনারা যারা কষ্ট পেয়েছেন আমাদের সেই নিউজটি শুনে বা দেখে, বা আপনারা যারা আশাহত হয়েছেন, আপনাদের সাথে আমরা খুবই মর্মাহত। আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা সবসময় চেষ্টা করি সত্য নিউজগুলো সাইফ বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে প্রচার করার জন্য, তাই আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি আগের মতোই। আমরা কোনো সময় কোনো বিভ্রান্তিমূলক তথ্য বা ভুল নিউজ দিয়ে প্রবাসী ভাইদেরকে এবং যারা আমাদের নিউজগুলি সবসময় ফলো করেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা আশাহত করার জন্য আমরা কখনোই লাইক পাওয়ার জন্য বা কোনো টাকার আশায় আমরা সব নিউজগুলো প্রচার করে থাকি না। আমাদের একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য, যারা আমাদের চ্যানেলটা ফলো করেন, আমাদের নিউজগুলো দেখেন, আপনাদের জন্য আমরা যে নিউজগুলো প্রচার করে থাকি সেই নিউজগুলোর মাধ্যমে যাতে আপনাদের উপকার হয়। যাই হোক, আমাদের সেই নিউজটির জন্য সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আপনারা সকলেই পূর্বের মতো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি সত্য নিউজগুলো আপনাদের জন্য প্রচার করার জন্য, তাই আগের মতোই আমাদের সাপোর্ট করবেন, আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। যে নিউজটি প্রচার হয়েছিল সেটি ভুল হয়েছিল, তিনি বলেছিলেন যে বিমান অফিস, আসলে সেই অফিসটা হচ্ছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগে যে সকল প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ছুটিতে গিয়ে আটকে পড়েছেন করোনা পরিস্থিতির কারণে, সে সকল প্রবাসীদের পাসপোর্ট বা বতাকা, সিভিল আইডির ফটোকপি, চেয়ারম্যানের সার্টিফিকেট, এই সকল কাগজপত্র নিয়ে বাংলাদেশে অবস্থিত প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দিতে বলেছে। হয়তোবা বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য একটি উদ্যোগ গ্রহণ করবে, তাই যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছেন করোনা পরিস্থিতির কারণে, বিভিন্ন দেশ থেকে ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকে আছেন, আপনারা যারা ঢাকায় আছেন আপনারা অবশ্যই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, সেখানে
আপনাদের ডকুমেন্টসগুলো জমা করবেন। আর যে সকল প্রবাসীরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ঢাকার বাইরে অবস্থান করতেছেন, আপনারা আপনাদের জেলা পরিষদে সেখানে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে শাখাগুলো রয়েছে সেখানে যোগাযোগ করবেন। সেখানে গিয়ে আপনাদের পাসপোর্ট, ভিসার ফটোকপি এবং চেয়ারম্যানের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো নিয়ে যোগাযোগ করবেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য ভালো কিছু একটা উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন, সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আশা করি সকলেই আগের মতো আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা অবশ্যই যে নিউজগুলো প্রচার করি এবং প্রচার করব, অবশ্যই সত্য এবং তথ্য নির্ভর নিউজগুলো প্রচার করব। প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে সাইব বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।